आज के आम्रा जानबो जे एसी की भावे काज करे बा एसी किन्ते गेले की जिनिस माथाय राखते होबे। तो चलुन देखा जाक जे स्प्लिट एसी की भावे काज करे। एकटा एसीर मध्ये एके अपरेर साथे जुड़े थाका दुटो कोयल थाके जार मध्य दिए एकटा रेफ्रिजारेंट फ्लुइड क्रमागत प्रवाहित होते थाके। ঘরের মধ্যে যে কয়েলটা লাগানো থাকে তাকে এভাপোরেটর বলা হয় আর ঘরের বাইরে যে কয়েলটা লাগানো থাকে তাকে কনডেন্সার বলা হয়। এসি এর ওয়ার্কিং প্রিন্সিপালটা খুবই সিম্পল। এয়ার কন্ডিশনারের কাজ হলো ঘরের ভেতরের কয়েলটাকে ঠান্ডা রাখা, মানে রুম টেম্পারেচারের থেকেও ঠান্ডা রাখা, এবং বাইরের কয়েলটাকে গরম রাখা, মানে পরিবেশের থেকেও গরম রাখা। আর এরই মাধ্যমে আপনার ঘরে থাকা এভাপোরেটরটা আপনার রুমের টেম্পারেচারকে অ্যাবজর্ব করবে এবং রুমের বাইরে থাকা কনডেন্সার ওই হিটটাকে পরিবেশের মধ্যে রিলিজ করে দেবে। আর এই কাজটাকেই আরও এফেক্টিভ করার জন্য বাইরে একটা ফ্যান লাগানো থাকে। আর এই কাজটি করার জন্য আপনার এসিতে আরও দুটি কম্পোনেন্ট লাগানো থাকে, একটা হলো কম্প্রেসার আর একটা হলো এক্সপেনশন ভাল্ব। এই কম্প্রেসারের মধ্যে রেফ্রিজারেন্টের প্রেসারকে বাড়িয়ে তার তাপটাকে বাড়িয়ে দেওয়া হয়, তাই কম্প্রেসারের আউটপুটে যে রেফ্রিজারেন্ট বের হয় সেটা পরিবেশের টেম্পারেচারের থেকেও বেশি হয়। এরপর যখন গরম রেফ্রিজারেন্ট কনডেন্সারের মধ্যে দিয়ে পাস হয় তখন তার তাপটা পরিবেশের মধ্যে বেরিয়ে যায়। আর এই কাজটিকে আরও ইজি করার জন্য কনডেন্সারে ফ্যান লাগানো থাকে। আর যখন রেফ্রিজারেন্টের মধ্যে দিয়ে হিটটা বেরিয়ে যায় তখন ওই রেফ্রিজারেন্টের ফ্লুইডটা গ্যাস থেকে লিকুইডে পরিণত হয়ে যায়। এরপর কনডেন্সারের এক্সিটে একটা এক্সপেনশন ভাল্ব লাগানো থাকে। আপনি হয়তো জানেন যে কোনো লিকুইডকে বেশি প্রেসারে রাখলে সেটা গ্যাসে পরিণত হয়ে যায়, আর ঠিক এই কাজটাই এক্সপেনশন ভাল্বের মধ্যে দিয়ে হয়, যার সাহায্যে কনডেন্সারের মধ্যে থাকা লিকুইড রেফ্রিজারেন্টটাকে পুনরায় গ্যাসে পরিণত করে আবার ঘরের মধ্যে এভাপোরেটরের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। আর এই পরিস্থিতিতে ওই রেফ্রিজারেন্টের টেম্পারেচারটা রুম টেম্পারেচার থেকে অনেক কম হয়, যার সাহায্যে আপনার ঘরকে ঠান্ডা করা হয়। মোটামুটি আপনার ঘরের এসি এভাবেই কাজ করে। এবার দেখা যাক যে এসি কিনতে গেলে কী কী জিনিস মাথায় রাখা দরকার। একটা এসি কিনতে গেলে নানান প্রশ্ন মাথায় আসতে পারে, যেমন কোন এসি কিনবো, স্প্লিট এসি নাকি উইন্ডো এসি, কত টনের এসি কিনবো, এক টন, দেড় টন নাকি দুই টনের। এইসব কনফিউশন মিটলে আবার একটি সমস্যা আছে, যেটা হলো নর্মাল এসি কিনবো নাকি ইনভার্টার এসি কিনবো। তো চলুন সব কিছুই ডিটেইলসে জানা যাক। প্রথমে দেখা যাক যে উইন্ডো এসি কী আর স্প্লিট এসি কী। তো নাম শুনেই নিশ্চয়ই বুঝে গেছেন যে উইন্ডো এসি কী। এই এসিকে মেনলি বাড়ির একটা জানালাতে বসানো হয় এবং যার এভাপোরেটরটা থাকে রুমের ভেতরের দিকে এবং কনডেন্সারটা থাকে রুমের বাইরের দিকে। কিন্তু একটা অসুবিধাও আছে এতে, এর ফলে আপনার রুমের জানালাটা ব্লক হয়ে যাবে। কিন্তু এমন সিচুয়েশান আছে যেখানে আপনি আপনার রুমের জানালাটাকে ব্লক করতে চান না, কিংবা আপনার রুমে কোনো জানালা নেই, সেক্ষেত্রে আপনাকে স্প্লিট এসি কিনতে হবে যার এভাপোরেটরটা থাকে রুমের ভেতরের দিকে এবং কনডেন্সারটা থাকে বাড়ির ছাদে বা রুমের বাইরে দেওয়ালে। রুমের দেওয়ালে ছোট্ট একটা ফুটো করে ওর মধ্যে দিয়ে পাইপটাকে নিয়ে যাওয়া হয়, ঠিক যেমনই আমি একটু আগে আপনাদের বলেছিলাম। এরপর আপনার কাছে আরেকটি প্রশ্ন আসবে যে আপনি কত টনের এসি কিনবেন। এটা জানার আগে জেনে নেওয়া যাক যে টন কি। যদি আপনাকে বলা হয় যে এক টনের এসি, তবে আপনাকে বুঝে নিতে হবে যে এক টন বরফকে আপনার রুমের ভেতরে রেখে দিলে সে যত সময় আপনার রুমটাকে ঠান্ডা করে দিতে পারবে সেটাই হলো ওই এসির ক্ষমতা। তার মানে যত বেশি টনের এসি আপনি নেবেন তত তাড়াতাড়ি আপনার রুমটা ঠান্ডা হবে। কিন্তু যদি আপনার রুমের সাইজটা ছোট হয় তবে বেশি টনের এসি লাগিয়ে লাভ নেই, এতে আপনার ইলেকট্রিক খরচা বেশি হবে এবং ইলেকট্রিক বিলও বেশি আসবে। তাছাড়া বেশি টনের এসির দামও বেশি হয়। যদি আপনার রুম 100 স্কোয়ার ফিটের হয় বা 150 স্কোয়ার ফিটের হয় তাহলে এক টনের এসিতে আপনার কাজ চলে যাবে, আর যদি রুমের সাইজ 150 থেকে 200 স্কোয়ার ফিটের মধ্যে হয় তাহলে আপনাকে 1.5 টন এসি লাগাতে হবে। এর কারণে যখন আপনি এসি কিনতে যাবেন তখন আপনি বলে দেবেন যে আপনার রুমের সাইজটা কত, বা যদি আপনি সাইজটা ক্যালকুলেট না করতে পারেন তাহলে রুমের লম্বা কত এবং চওড়া কত বলে দিলে ওরা ক্যালকুলেট করে নেবে। এবার আরেকটা প্রশ্ন হলো কত স্টারের এসি কিনবেন। 1 স্টারেরও এসি পাওয়া যায়, 2 স্টারেরও এসি পাওয়া যায়, 3 স্টারেরও এসি পাওয়া যায় ও 5 স্টারেরও এসি পাওয়া যায়। তো আপনার পক্ষে কোন এসিটা সব থেকে সুবিধা হবে? এই স্টারগুলো কিন্তু কুলিংয়ের উপর কোনো এফেক্ট করে না। এর থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার ইলেকট্রিক বিল কতটা খরচ হবে। যত স্টার বেশি হবে তত ইলেকট্রিক খরচ কম হবে, আর যত স্টার কম হবে তত ইলেকট্রিক খরচ বেশি হবে। যদি আপনি এসি বেশিরভাগ টাইমই ইউজ করেন তাহলে আপনার পক্ষে বেশি স্টারের এসি কেনাই ভালো, বাট যদি আপনি এসি রেয়ার ইউজ করেন তাহলে বেশি স্টারের এসি নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বেশি স্টারের এসির দামও বেশি হয়। এবার দেখা যাক যে
ইনভার্টার এসি কি, নন ইনভার্টার এসি কি? ইনভার্টার মানে এই নয় যে কারেন্ট চলে গেলেও এসি চলবে, এর মানেটা আমি একটু পরে বলছি। নন ইনভার্টার হলো যদি আপনার এসি টেম্পারেচার 22 ডিগ্রিতে সেট করে দেন, তখন ওই এসির কম্প্রেসারটা রুম টেম্পারেচারকে 22 ডিগ্রি আনার পর বন্ধ হয়ে যাবে, এবং আবার যখন রুম টেম্পারেচার 25 ডিগ্রিতে চলে আসবে তখন আবার কম্প্রেসারটা চালু হয়ে যাবে। এইভাবে কম্প্রেসারটা বারবার চলতে থাকে এবং বন্ধ হতে থাকে, চলতে থাকে এবং আবার বন্ধ হতে থাকে, এর ফলে ইলেকট্রিক খরচও বেশি হয়। ইনভার্টার এসিতে কি হয়, কনস্ট্যান্ট 22 ডিগ্রিতে টেম্পারেচারকে রাখার জন্য কম্প্রেসারটা আস্তে আস্তে চলতে থাকে, বন্ধ হয় না, তো এতে ইলেকট্রিক খরচও কম হয়। তো এত সময়ে আমরা জানতে পারলাম যে 5 স্টারের ইনভার্টার এসিতে সবথেকে কম ইলেকট্রিক খরচ হয় এবং 1 স্টারের নন ইনভার্টার এসিতে সবথেকে বেশি ইলেকট্রিক খরচ হয়। তো এরপরে একটা কনফিউশন রয়ে যায় যে কোন কোম্পানির এসি কিনবেন। তো আমি সাজেস্ট করব যে কোম্পানির সার্ভিস সেন্টার আপনার বাড়ির কাছে আছে সেই কোম্পানির এসি কেনা সবথেকে ভালো, কারণ অনলাইনে আপনি অনেক কম দামে এসি পেয়ে যাবেন, কিন্তু ওই কোম্পানির সার্ভিস সেন্টার পাবে না, কারণ একটা এসি চালাতে গেলে তার মেনটেন্যান্স খরচ অনেক লাগে। তো আশা করি আমি বোঝাতে পেরেছি যে এসি কেনার সময় কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে। এছাড়া যদি কিছু মিস করে থাকি তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।